নমস্কার সকল দর্শক বৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান। আপনারা জানেন আপনারা যেই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে বসে থাকেন পর্দার ওই পারে, তো সকলকে স্বাগত জানাচ্ছি সেই অনুষ্ঠানে যার নাম সৌভাগ্য এবং সমৃদ্ধি। সৌভাগ্য সমৃদ্ধি মানুষ মানে কি যখন তার শরীরে রক্ত গরম থাকে এবং তার সময় ভালো যায় তখন কিন্তু তারা সে কিন্তু মানে ভাবতে চায় না যে তার জীবনে অলক্ষ্য কোনো কিছুর কিন্তু একটা বড় প্রভাব আছে। ধরুন আপনি বাসে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন একটা সিটের জন্য, আপনি সিটটা পেলেন না, কি করলেন? একজন ভদ্রলোক আসলেন, তার আপনার পাশে দাঁড়ালেন, কিন্তু তার সামনের সিটটা থেকে যে ভদ্রলোক বসেছিলেন উনি উঠে গেলেন। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কোনো সিট পেলেন না, কিন্তু উনি এসেই কিন্তু সিটটা পেয়ে গেলেন। আপনার ছেলে পড়াশোনা করছে দিন রাত, আপনি দেখতে পাচ্ছেন ছেলে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট যখন বেরোলো দেখলেন কোনো কোনো জায়গায় কিন্তু সেই রকম আশানুরূপ কিন্তু ফলটা হলো না। অথচ আপনার পাশের যে বাড়ি সেই ছেলেটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেরকমভাবে অতটা হয়তো মনোযোগ দিচ্ছেও না, কিন্তু রেজাল্টের বেলায় কিন্তু সেটা কিন্তু অনেকটাই হেরফের হয়ে যাচ্ছে। তো এই রকম জিনিসগুলো ঘটে যায়, যে জিনিসগুলো আমরা দেখি যে জিনিসগুলো হচ্ছে কিন্তু কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেটা কিন্তু অনেক সময় কিন্তু তা সেটা বোঝা যায় না। তো এই সময় আমরা কী করি, আমরা কিন্তু অনেকের পরামর্শ নিই এবং সেই পরামর্শের ফলে সেই যে সমস্যাটা সেই সমস্যাটা ঠিক হওয়ার পরিবর্তে সেই সমস্যাটা থেকে আমরা বেরোনোর পরিবর্তে কী হয় অনেক সময় আমরা আরও কী করি সেই সমস্যার মধ্যে আরও বেশি করে জড়িয়ে পড়ি। তো এই অবস্থায় মানুষ যখন কোনো কিছু বুঝতে পারছে না বা এইরকম একটা অদৃশ্য কোনো প্রভাব যখন মানুষের জীবনে প্রভাব বিস্তার করছে, যেখানে কিন্তু জীবনের যে সঠিক যে অঙ্কগুলো সেগুলো ঠিকভাবে মিলছে না, তখন কিন্তু দরকার একজন পথপ্রদর্শকের, যিনি ঠিকভাবে আপনাকে বলে দিতে পারবেন যে ঠিক এই সময় এই জিনিসটা করলে কিন্তু এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। এবং সেই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই যে বিষয়, এই যে মানুষকে এই সমস্যা থেকে বের করানোর যে বিষয় এটা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন, অগণিত মানে কি বলবো অগণিত লোককে অগণিত মানুষকে কিন্তু তিনি এই সাপোর্টটা দিয়ে চলেছেন দিয়ে আসছেন। তো আমরা খুবই আজকে আনন্দিত তাকে আজকে আবারও আমাদের অনুষ্ঠানের মধ্যে পেয়েছি, তাকে স্বাগত জানাবো। তার আগে আপনাদের বলি আপনারা অবশ্যই আপনাদের যে মানে টিভিতে শুধু দেখবেন তেমন কোনো ব্যাপার নেই, আপনারা ফোন করুন, আমাদের ফোন করুন, যেহেতু এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা ফোন করুন এবং আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা আমাদের কাছে জানতে চান, দাদা রয়েছেন, দাদাকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের অনুষ্ঠানে। কেপি বাস্তু কেপি এবং বাস্তুবিদ জ্যোতিষ সম্রাট অতনু, দাদা অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন? নমস্কার সবাইকে, আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাইকে দিয়ে আমি আজকে অনুষ্ঠান শুরু করছি। এটা লাইভ অনুষ্ঠান অবশ্যই করে দাদা আমার সঙ্গে রয়েছে আজকে, ভালো আছি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করছি বলে ভালো আছি। একদমই সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন বলেই কিন্তু দাদা ভালো আছেন। আমি আমাদের যে নিচে যাচ্ছে নম্বরটা 03-2430-700 এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সম্বন্ধে জানতে পারেন। প্রথমে দাদা আপনার কাছে প্রশ্ন যেটা সেটা হচ্ছে গিয়ে যে বাস্তু, আমরা কিন্তু মানে সহজে চট করে এটা বুঝতে চাই না যে আমাদের যে বাড়ির যে পজিশন বা ঘরের যে বিভিন্ন জিনিসপত্র বলতে বলতে জানার আগে দেখিনি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুনিতা বিশ্ব। হ্যাঁ সুনিতা দেবী, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি রানাঘাট থেকে। রানাঘাট থেকে, হ্যাঁ আপনার আপনি কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আপনি আপনার সম্বন্ধে জানবেন, তাহলে আপনার জন্মের তারিখটা এবং সময়টা এবং কোথায় জন্মেছেন একটু তাড়াতাড়ি বলে ফেলুন। নটা পাঁচ রাত্রিবেলা, তাই তো? আচ্ছা ভালো কথা, কোথায় জন্ম? কৃষ্ণনগরে জন্ম দেখাচ্ছে। আচ্ছা দেখি কি বারে জন্ম আপনার, বারটা বলবেন, জানেন কি বার? শনিবার না, ঠিক করে বলুন, 14 এপ্রিল বলেছেন তাই তো? হ্যাঁ 14 এপ্রিল 1968, তাই তো?
সেদিন কি শনিবার ছিল আপনি জানেন? শনিবার দেখাচ্ছেন এখানে, শনিবার ছিল আমার তো তাই মনে হচ্ছে এখন। এখানে দেখুন, আপনার ডেটা অনুযায়ী আমি বলবো, আপনার প্রেডিকশন আমি করব, ঠিক আছে? আমি রবিবার পড়ছে, ওটা রবিবার পড়ছে, রবিবার সানডে। বৃশ্চিক লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জানেন কি? আচ্ছা আচ্ছা, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ বৃশ্চিক লগ্ন তুলা রাশি সেটা কি জানেন? হ্যাঁ, মীন মীন রাশি না, তুলা রাশি, তুলা রাশি না। আচ্ছা না না, কিরম মার্কাতে মীন রাশি, তাহলে তো আমি দেখবো না এটা। তাহলে দেখুন একটুখানি একটুখানি, ১৩ এপ্রিল কি শনিবার পড়তে? ১৩ এপ্রিল যদি, হ্যাঁ শনিবার পড়বে ১৩ এপ্রিল। তাহলে কি ১৩ এপ্রিল শিওর কি? হ্যালো, ১৩ এপ্রিল কি আপনি জানেন? হ্যালো হ্যালো, তাহলে আমি করে দিই, কিন্তু সেটা কিন্তু চেম্বারে, চেম্বারে কেন না, আমার কৃষ্ণমূর্তি পদ্ধতি, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, হ্যাঁ কেপিতে রয়েছে কি, আপনি যেই মুহূর্তে আমার সামনে প্রবেশ করছেন তার উপর কিন্তু বিচার করা হবে, এবং তার উপর বিচার করে অ্যাকুরেট ফলাদেশ যে আপনার যে কি সমস্যার জন্য আপনি এসছেন। আমার 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 অনুষ্ঠানে একটা জিনিস রয়েছে, আমাকে কিন্তু আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করি না যে আপনার সমস্যাটা কি। আপনি আর ১০টা অনুষ্ঠান দেখবেন, তার মধ্যে এটার একটু ডিফারেন্স রয়েছে। যাই হোক, কে আছেন? এবং একই সঙ্গে বলছি আপনারা কিন্তু একটু হোল্ড করুন দাদা, যিনি আছেন, যে একই সঙ্গে বলছি আপনারা কিন্তু দেখুন, আপনাদের কিন্তু দাদা এখানে বসে আপনাকে দেখতে পাচ্ছেন না, তো আপনার একটা শুধুমাত্র যে ডেটা সেই ডেটাটার উপর নির্ভর করেই কিন্তু পুরো ক্যালকুলেশনটা হচ্ছে। কাজেই ওই ডেটা একদম ঠিকঠিক ভাবে বললে তাহলে কিন্তু ক্যালকুলেশনটাও ঠিক হবে। হ্যাঁ কে, নমস্কার, আপনাকে স্বাগত, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার টিভি সাউন্ড একটু মিউট করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি? হ্যালো, না না না, আমরা যেই আলোচনা ছিলাম, সিরিয়াস ক্লায়েন্ট দরকার আমাদের, সিরিয়াস যারা, আপনাদের কাছে অনুরোধ, অনেকেই কিন্তু লাইনের চেষ্টা করছেন কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে সময় কত মূল্যবান। তো দাদা আমরা যে আলোচনায় ছিলাম যে কতটা এফেক্ট করতে পারে বাস্তু একটা মানুষের জীবনে, আমাদের জীবনের একটা রাশিচক্র, যেটা রাশিচক্রকে আপনি কিন্তু সহজে বদলাতে পারবেন না, সব থেকে বড় জিনিস যেটা, যে রাশিচক্রটাকে কিন্তু সহজে বদলানো যায় না, আমাদের যায় না। একটুখানি একটু দাদা আপনি কাটছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পার্ক সার্কাস থেকে বলছিলাম। হ্যাঁ পার্ক সার্কাস থেকে কে বলছেন, আপনার নামটা বলবেন। হ্যালো, হ্যাঁ রঞ্জিত, রঞ্জিত নমস্কার, নমস্কার, হ্যাঁ নমস্কার নেবেন। হ্যাঁ আপনার, আপনি আপনার সম্বন্ধে জানবেন? আচ্ছা আপনার জন্মের তারিখটা একটু বলবেন। আমার জন্ম হচ্ছে ১৯৯৩ সাল, ৮৩ সাল, ৮৩ হ্যাঁ তারিখ, তারিখ টাইম মাস, টাইম 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 মাস বলুন, মাস ১৫ না রে, তারিখ তো বলুন, তারিখ মাসটা বলুন। হ্যালো, তারিখ, জন্ম তারিখটা পুরো বলুন। যেটা হচ্ছে বলছিলাম যে বাড়ির, মানে আমাদের যেটা হচ্ছে পুরুষ আর প্রকৃতি দুটো রয়েছে, পুরুষ আর প্রকৃতি, পুরুষকে আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু প্রকৃতিকে আপনি পরিবর্তন করতে পারবেন। যেমন ধরুন আপনি একটা বাড়ি তৈরি করলেন, বাড়ি তৈরি করলেন, বাড়িটা তৈরি হচ্ছে একটু হোল্ডে থাকতে হবে, ঠিক আছে, একটু হোল্ড করুন, সামান্য একটু একটু হোল্ড করুন, যেটা বলবো দেখবাল, হ্যাঁ আপনি লাইনে আছেন একটু হোল্ড করুন, হ্যাঁ দাদা একটু বলুন। পুরুষ আর প্রকৃতি, ঠিক আছে, পুরুষ হচ্ছে না বলতে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন একটু উনি? আমি বহরমপুর থেকে ইতি চক্রবর্তী। আচ্ছা ইতি, অনেক অনেক আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ আপনার জন্মের তারিখ, ডেট প্লেস বলুন। হ্যাঁ আমি না, আমারটা না, আমার ভাইপোর একটু দেখবো। আচ্ছা তাহলে ভাইপোরটাই বলুন। হ্যাঁ ভাইপোর নাম কি? ভাইপোর নামটা কি? ভাইপোর নাম দেবাংশু চক্রবর্তী। আচ্ছা দেবাংশু বলুন, জন্ম তারিখ বলুন, তারিখ বলুন।
2013 আচ্ছা কোথায় জন্ম কোথায় জন্ম বহরমপুর কটার সময় জন্ম কটার সময় জন্ম হ্যাঁ আমার খুব সামনে কিন্তু ডেট রয়েছে দাদা বলে দেবে আপনার জন্ম কি বার ছিল জন্মবারটা কি জন্মবার কি না 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 20 সেপ্টেম্বর শুক্রবার ঠিক বলেছেন মকর লগ্ন মীন রাশি উত্তর ভাগ শুনতে পাচ্ছেন আপনি মকর লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির দশায় জন্ম হয়েছে আপনার কি বললেন এটা ভাইপো আচ্ছা যাই হোক ভাইপোর এটা ছক আচ্ছা জন্ম ছকের মধ্যে কি দেখি জন্ম ছকের মধ্যে রয়েছে ভাইপো তো বেশ ছোট দেখছি তাই তো আচ্ছা এখানে জন্ম ছকের মধ্যে দেখি লগ্নে কিছু নেই লগ্নে অধিপতি যে সে কিন্তু তুঙ্গে রয়েছে ভালো করে শুনুন লগ্নের যে অধিপতি সে কিন্তু তুঙ্গ গৃহে বসে রয়েছে এটা কিন্তু সুপার যোগ বলতে পারেন খুব সুপার যোগ ঠিক আছে মানে ওর মধ্যে কিন্তু ট্যালেন্ট ওর মধ্যে ট্যালেন্টটা কিন্তু অনেক বেশি থাকবে কিন্তু কিন্তু একটা কথা বলি এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হ্রাস পেতে থাকবে মানে কমে যেতে থাকবে কেন কারণ হচ্ছে লগ্নপতির সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে এবং একাধারে শুক্র যুক্ত হয়ে রয়েছে ঠিক আছে এই শনিটা রাহুর সঙ্গে যখন যুক্ত হয়ে যায় সেই শনির যে মানে গুড নেচার গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় কারণ আপনারা জানেন আগেও শুনেছেন নিশ্চয়ই যে রাহু কিন্তু গ্রাস করে শুনেছেন না যে আমাদের চন্দ্রকে গ্রাস করে নিত গলা কেটে যাচ্ছে বলে চন্দ্র বেরিয়ে যাচ্ছে গলা দিয়ে সেরকম শনির সঙ্গে রাহু যে অবস্থান করে এটাকে সাপিক দোষ বলে তবে লগ্নপতি তার মানে যথেষ্ট তুঙ্গ গৃহে থাকার জন্য যথেষ্ট যেমন শুভ হলো সেখানে রাহু যুক্ত থাকার জন্য কিছুটা ভবিষ্যৎ জীবনের জন্য খারাপ হতে শুরু করবে লগ্নের তৃতীয় ভাবে চন্দ্র এটা যথেষ্ট ভালো চতুর্থ ভাবে কেতু রয়েছে এডুকেশনটা বুঝে করতে হবে এটা তো অনেক দেরি আছে এখন তো বয়স অল্প এখন সমস্যা কোথায় সপ্তম অষ্টম নবম নবম ভাবে রবি বুধ এটা সুপার যোগ এটাও এটাকে বলে বুধাদিত্য যোগ রবি বুধের থাকলেই যে বুধাদিত্য যোগ তো হয় তা না এই জন্মচক্রটাতে বুধাদিত্য যোগ নবম ভাবে দিয়েছে মানে যথেষ্ট শুভ কিন্তু এখানে আর একটা সমস্যা হচ্ছে বাবার কিন্তু কিছু প্রবলেম আছে বাবার জন্মচক কিন্তু দেখানোটা ভীষণভাবে প্রয়োজন বুঝাতে পারলাম কি বললাম বাবার কিন্তু কিছু প্রবলেম রয়েছে বাবার জন্মচকটাকে নিয়ে আমার সঙ্গে দেখা করার কথা এখন বলুন প্রশ্নটা কি বলুন ভালো তো না না যথেষ্ট ভালো অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে যত চঞ্চল হবে তত ফিট তার মানে জানবেন আমি আপনাকে কি বললাম লগ্নপতি তুঙ্গে রয়েছে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত রয়েছে আমি একটা বাচ্চার সম্বন্ধে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ব্যাপারটা আমি বলি না কিন্তু যত বয়স বাড়বে সেটা হ্রাস পেতে থাকবে বলেছি যে তার শুভত্বটা মানে কমে যেতে থাকবে ঠিক আছে তো ওর যেন লোয়ার পোর্শনে যেন চোট না লাগে সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে নিচের দিকে ঠিক আছে নাভির নিচের দিকে যে অংশ সেখানে যেন চোট না লাগে সেদিকটা একটু খেয়াল রাখুন আর কিছু প্রশ্ন আছে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো শুভ চার্ট এটা ঠিক আছে একদমই দিদি শুনতে থাকুন এবং একটা জিনিস যেটা আমার এখান থেকে বলার সেটা হচ্ছে যেহেতু ওর বয়স কম এবং সামনে সম্পূর্ণ জীবনটা একটু হোল্ড করবেন সামনে পুরো জীবনটা পড়ে আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনি চান অবশ্যই দাদাকে দেখিয়ে নিতে পারেন বহরমপুরে কিন্তু দাদা যাচ্ছেন 30 তারিখে কারণ আপনি যেই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তিত আছেন যে ওর কিন্তু বিভিন্ন রকম যে বলছেন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যাই বলুন দাদা কিন্তু একটা জিনিস বললেন যাতে লোয়ার পোর্শনে যাতে লোয়ার পোর্শনে ব্যাপার না থাকে চোট লাগার থেকে সেখান থেকে কষ্ট পেতে পারে এবং ওর যে যে রাহুর যে প্রভাবটা ওর জীবনে যেই ওর শুভত্ব গুলোকে কমিয়ে দিচ্ছে তো সেটা যাতে পরবর্তী ক্ষেত্রে ওর জীবন তো সামনে পড়ে আছে সেটা যাতে বেশি এফেক্ট না করতে পারে তার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো অবশ্যই দাদার সঙ্গে একবার দেখা করতে পারেন বহরমপুরে দাদা যাচ্ছেন এবারে 30 তারিখে মেদিনীপুরে 27 তারিখে বর্ধমানে 25 তারিখ এবং কৃষ্ণনগরে 22 তারিখে আমি একটু কথা বলিনি দেবশ্রী নন্দীগ্রাম থেকে বলছি হ্যাঁ কি নাম নন্দীগ্রাম আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ মেয়ের নামটা বলুন তাহলে নম্রতা বেরা বলুন জন্ম তারিখ বলুন জন্ম তারিখ বলুন জন্ম তারিখ হচ্ছে 9/10/1995
কটার সময় জন্ম? সময় বারোটা বেজে সাত মিনিট। পরের দিন হয়ে গেল নাকি? এটা কি পরের দিন হচ্ছে? মানে নয় থেকে দশ হয়ে যাবে, তাই তো? কোথায় জন্ম? কোথায় জন্ম? নন্দীগ্রামেই জন্ম? নন্দীগ্রামেই জন্ম। আচ্ছা, সেদিন কি বার ছিল বলতে পারবেন একটু? টিভি সাউন্ড একটু মিউট করুন, তাহলে শুনতে পারবেন ভালো, নাহলে কিন্তু কেটে যাবে। জন্মবার বলুন। না না না, ভুল হচ্ছে, 10th অক্টোবর 1995 বলেছেন, তাই তো? সেটা ছিল না। কি বার ছিল, বার ভুলে গেছেন? আরে কি বারে ছিল, বারটা কি মনে আছে আপনার? আপনি কি জানতেন? না, সোমবার হচ্ছে না, ভুল হচ্ছে না। তাহলে আপনি কি সেই বাংলা মত বা ইংলিশ মতে বলছেন? আপনার বারোটা বেজে গেছে, তাহলে কি বার ধরবেন, মঙ্গলবার ধরবেন? মানে রোববার হয়েছিল, সোমবার বলছেন, ভুল হচ্ছে, তাহলে কোথাও ভুল হচ্ছে, এটা এটা মঙ্গলবার দেখাচ্ছে জন্মবার, তাহলে কি ধরবো? বাইচান্স যদি ভুল হয়ে যায় কিন্তু। আচ্ছা যাই হোক, আমি একটুখানি কর্কট লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র কেতুর্দশায় জন্ম। ওর মায়ের প্রশ্নটা কি আগে দেখেনি, শনি হচ্ছে বকরি রয়েছে জন্মচকে, বুধ হচ্ছে বকরি রয়েছে, দুটো গ্রহ বকরি রয়েছে, মায়ের যদি প্রশ্ন এটা যদি সঠিক হয়ে থাকে, যদি এই জন্মচকটা সঠিক হয়ে থাকে, তাহলে মায়ের প্রশ্ন হচ্ছে বিয়ের না, তৃতীয় ভাব, কোনো যোগাযোগ ঠিক হচ্ছে না। কিসের যোগাযোগ, কি প্রশ্ন, কি বলুন প্রশ্নটা কি আপনি বলুন? যোগাযোগ হচ্ছে না, এরকম কিছু ব্যাপার আছে? চাকরির কথা বলছেন কোথায়? হ্যাঁ, চাকরির কোনো কানেকশন নেই, মানে যোগাযোগ গুলো ক্লিক করছে না, এরকম জায়গা, তাই তো? চাকরি পাবে কিনা, যোগাযোগের জায়গা দেখাচ্ছে, যোগাযোগ হচ্ছে কি হচ্ছে না সেইটা নিয়ে প্রশ্ন রয়েছে। অষ্টম ভাবে শনি চন্দ্রকেতু যোগ, ওর তো ভালোই লাগে না। সব থেকে বড় জিনিস হচ্ছে, ও আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন যে ওর কোন সাবজেক্টটা বা কোন কাজটা ওর কাছে ভালো লাগে। আমার এখানে জন্মচকে যা ধরা পড়ছে তাতে ওর কোনো কিছুতেই সম্পূর্ণ আগ্রহটা কম, এটা কি ফিল করেছেন আপনি, দেখেছেন? মানে ইন্টারেস্ট কম, মানে কোনো কিছু, যে কোনো বিষয়ের উপর ইন্টারেস্টটা কম, কম, তাই কি? হ্যাঁ, একটু জোরে বলুন, বুঝতে পারছি না। চেষ্টা কম, চেষ্টাটা কম করে, চেষ্টা কম আছে, ইচ্ছেটাও কম দেখাচ্ছে। এবং আপনার মেয়ে খুব চাপা স্বভাবের কিনা বলুন? চাপা স্বভাবের? আচ্ছা, আপনার কোনো ব্লাড জনিত কোনো সমস্যা রয়েছে, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে শরীরে আপনার? না না না, আপনি মা তো? আপনার সুগার রয়েছে কোনো, সুগার রিলেটেড কোনো প্রবলেম? না না না। ওটা কি পরীক্ষা করেছিলেন কখনো? পরীক্ষা করিয়েছেন? আমার এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে আপনার কিন্তু রক্তজনিত কোনো সমস্যা এখানে কিন্তু দেখাবে, কোনো না থাকলে এটা আসার সম্ভাবনা আছে, এটা আসবেই, আসবে, আচ্ছা, এদের দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা শুনতে থাকুন, আমি তো জানি না আপনার জন্ম তারিখটা যে ঠিক আছে কি না, তারিখের ডেটের সাথে মিলল না, তার সত্ত্বেও যতটুকু দেখানোর যেটা বলেছেন সেটা আমি দাদার বুকিং নম্বরটা এবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9674083091, 9674083091, এই নম্বরে অবশ্যই ফোন করে তারপরে আপনারা আসবেন বুকিং নিয়ে। আর দাদা যে চেম্বারগুলো সেটা বলে দিচ্ছি, দাদা শিয়ালদায় বসেন সোম বুধ শনি, ব্যারাকপুরে বসেন বুধবারে, গড়িয়াহাটে শুক্রবার এবং রাসবিহারীতে রবিবারে দাদাকে পাচ্ছেন, তো অবশ্যই ফোন করে বুকিং করে তারপরে কিন্তু আসবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে কে বলছেন? তাড়াতাড়ি বলবেন, সময় আমাদের খুবই কম। হ্যাঁ, ছেলের নামটা? 17/2/2004। আচ্ছা, কটার সময় জন্ম? সকালবেলা 10:55, তাই তো? আচ্ছা, কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমান, বর্ধমান সামনে ডেট রয়েছে, আচ্ছা দেখে নি। আপনার ছেলের যেটা বললেন সেটা বলছে দেখি, 25 তারিখে দাদা যাচ্ছেন। আচ্ছা, কি বারে জন্ম? মঙ্গলবার, রাইট? বৃষলগ্ন ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, শুক্রের দশায় জন্ম হয়েছে, আপনার ছেলে যথেষ্ট ভালো, কিন্তু জন্ম ছকের মধ্যে বৃহস্পতি গ্রহ আর শনি গ্রহ দুটো গ্রহ কিন্তু একটু বকরি হয়ে গেছে, ঠিক আছে? জন্ম ছকের মধ্যে কি দেখাচ্ছে, জন্ম ছকের মধ্যে
যেটা লগ্নের দ্বিতীয় হবে, লগ্ন মানে লগ্নে কিছু নেই, লগ্নের যে অধিপতি সে শুক্র, সে তুঙ্গ গৃহে বেশ রয়েছে। দেখুন একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে, আপনি ফিল করেন কি না? হ্যাঁ আপনার সন্তানের মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। হ্যাঁ বুঝতে পারলাম না, আমি সেটা পরে আসছি, আমি আগে পুরোটাই আপনাকে বলে দিচ্ছি।